করোনাবিধি মেনে অবিলম্বে স্কুল খোলার দাবিতে সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই দিন শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে সংগঠনের সদস্যরা তাদের সন্তানদের নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সংগঠনের সদস্য জবা পাল অভিযোগ করেন, যেখানে মেলা, খেলা, বিবাহ অনুষ্ঠান, রাজনৈতিক সভা সমিতি, নির্বাচনের প্রচার চলছে, সেখানে বন্ধ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলি। তাদের দাবি, অবিলম্বে করোনাবিধি মেনে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলি খুলে দিয়ে পঠন পাঠন শুরু করতে হবে। মূলত আজকে আমাদের যে দাবি সেটা হচ্ছে অবিলম্বে কোভিড বিধি মেনে সমস্ত স্কুলগুলোকে খুলতে হবে, কারণ আজকে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারের দিকে চলে যাচ্ছে। অনলাইন গেমের প্রতি তারা আসক্তি হয়ে পড়ছে। আমরা চাইছি এবং আমাদের নিজেদের সন্তানদেরও আমরা নিয়ে এসেছি এই দাবিটা জানাতে, এবং তারাও চাইছে যে তারা স্কুল যেতে চাইছে, এবং আমরাও এমএসএসের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ যে অবিলম্বে কোভিড বিধি মেনে সব স্কুলগুলোকে সরকারকে দায়িত্ব নিয়ে খুলতে হবে, পঠন পাঠন স্বাভাবিক রাখতে হবে। এটা অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আমাদের মানে অবাক করার বিষয় যে সরকারের এত উদাসীনতা কেন। আজকে দেখুন বিয়ে বাড়ি 50 থেকে বাড়িয়ে 200 করলো, মদের দোকান 24 ঘন্টা খোলা, কিন্তু স্কুলটাকে তারা বন্ধ করে দিল। আজকে মেলা যেটা বাতিল সেটা আবার 10 দিনের মধ্যে চালু করার পারমিশন। আজকে দেখুন ভোট সেটাও স্থগিতাদেশ নেই, কোভিড বিধি মেনে ভোট হতে পারে, তাহলে একটা স্কুল কেন চালু হতে পারে না। আজকে স্কুল জীবনটাকে, শৈশবটাকে তারা নষ্ট করে দিচ্ছে, এবং চোখের সামনে আমরা নিজেদের সন্তানদের এই অন্ধকারের দিকে যাওয়া থাকা মানে দেখতে পারছি না। তার জন্যে আমরা নিজেরাই এসেছি, আমাদের ছোটোদেরও বাচ্চাদেরও নিয়ে এসেছি, এবং সমস্ত মানুষকে বলছি আপনারাও আসুন, কারণ প্রত্যেকটা বাড়িতেই সন্তান আছে, কেউই চায় না সন্তান খারাপের রাস্তায় চলে যায়। এই দাবি নিয়েই আজকে আমাদের এখানে অবস্থান বিক্ষোভ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।